ফার্নান্দেসের বাংলাদেশে আসাটা কাকতালীয়। কিংসের টেবিলে তিন মাস ধরে পড়ে থাকা বায়োডাটা প্রায় হারাতেই বসেছিল, কিন্তু শেষ মুহূর্তে দানটা ঠিকই মেরেছে বসুন্ধরা, আর তাতেই রবসনের পর নিশ্চিত হয় ফার্নান্দেসের ফুটবল ভবিষ্যৎ। ব্রাজিলিয়ান টপ লিগে খেলা এই প্লেমেকারের দক্ষতা মুগ্ধ করেছে ম্যানেজমেন্টকে। 2015 থেকেই বোটাফোগোর হয়ে খেলছেন তিনি, তবে গেল দু মৌসুম ফার্নান্দেস ধারে খেলেছেন সাউবেন্তো এবং অ্যাথলেটিকোতে। এবার মাতাবেন বাংলাদেশ, যাকে খুব শীঘ্রই দেখতে পাবেন সমর্থকরা। তিন মাস পূর্বে আমরা ফার্নান্দেসকে দেখেছিলাম, তার সাথে যোগাযোগ করি এবং আমাদেরও ভাগ্য ভালো কিংবা কাকতালীয় কিনা যাই না, সে তখন পর্যন্ত ফ্রি ছিল। তো পরদিনই আমরা তাকে অফার পাঠাই এবং সে তাতে সম্মতি প্রদান করে। আসলে সেই যে এই তিন মাসের একটা গ্যাপ, আমরা আসলে ভেবেছিলাম হয়তো সে ফ্রি থাকবে না কিংবা অন্য কোনো দলে যোগদান করেছে, হয়তো নিয়তি তাকে এখানে নিয়ে এসছে। তো এই জন্য আসলে এটাকে আমরা একটু কিছুটা ঘটনামূল বলবো, কারণ অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে আমরা হয়তো সর্বোচ্চ 7 দিনের মধ্যে এই চূড়ান্ত কথাবার্তা বলে থাকি। তো এই প্লেয়ারটার ক্ষেত্রে প্রায় তিন মাস চূড়ান্ত করতে প্রায় 3 মাস সময় লেগে গেছে। আনুষ্ঠানিক ক্যাম্প সেপ্টেম্বর 1 তারিখে শুরু করার ইচ্ছে আমাদের আছে, তার পূর্বে প্লেয়ারদের মেডিকেল কোভিড টেস্ট আমরা করছি এবং অলরেডি শুরু হয়ে গেছে, পর্যায়ক্রমে কোভিড টেস্ট করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের ট্রেনার এবং কোচ চলে এসছেন, তো বিদেশি যাদেরকে নতুন নিয়েছি এবং পুরনো বার্কোস আশা করছি 30 তারিখের মধ্যে ওরা দেশে এসে যাবেন। তো আসলে সেপ্টেম্বরের প্রথম থেকে আমাদের পূর্ণাঙ্গ ক্যাম্পটা চালু করার ইচ্ছে। এএফসি কাপ টার্গেট করে চড়া পারিশ্রমিকে তাকে দলে ফিরিয়েছে বসুন্ধরা কিংস, সঙ্গে আছে বার্কোস ও রবসন। এছাড়াও এশিয়ান কোটায় আরও একজন হাই প্রোফাইল চূড়ান্ত হওয়ার পথে। সব মিলিয়ে এই আসরে দারুণ শুরুর অপেক্ষায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আমাদের আসলে এখন একটা প্লেয়ার বাকি রয়ে গেছে এবং সেটা অবশ্যই এশিয়ান প্লেয়ার হতে হবে এশিয়ান কোটায়। তো আমাদের সংক্ষিপ্ত তালিকায় অস্ট্রেলিয়ান এবং ইরানের প্লেয়ার আছে, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা সেই এশিয়ান প্লেয়ারটিকে চূড়ান্ত করে ফেলতে পারবো। আমাদের এখনকার প্রাথমিক লক্ষ্য এফসিতে একটা ভালো ফলাফল অর্জন করা, আর কারণ লিগটা কখন শুরু এখন অনিশ্চিত লিগটা নিয়ে। তো আমরা চাচ্ছি যে এফসিতে একটা ভালো দল গঠন করে কোচের হাতে তুলে দেওয়ার জন্য, যেন আমাদের যে কাঙ্ক্ষিত আমরা যে ফলাফলের জন্য অপেক্ষা করে আছি সেই ফলাফলটুকু অর্জন করতে পারি। ব্রাজিলিয়ান সিরিয়াতে খেলা ফার্নান্দেস বাংলাদেশের ফুটবল সম্পর্কে ধারণা পেয়েছেন হার্নান বার্কোস থেকে। বাঙালির ফুটবল আবেগের খোঁজটাও নিয়েছেন ইতোমধ্যে, আর তাই সাম্বার দেশে বসে নিজের অনুভূতি প্রকাশ করতে সময় নেননি এই নিউ সাইনিং। হ্যালো বাংলাদেশ, আমি এখন বসুন্ধরা কিংস এর খেলোয়াড়, অধীর আগ্রহে অপেক্ষা করছি ক্লাবটির জার্সি গায়ে চাপাতে। আমার বিশ্বাস দারুণ কিছু অপেক্ষা করছে, দেখা হবে শীঘ্রই। বসুন্ধরা কিংস এর সঙ্গে ফার্নান্দেসের চুক্তি আপাতত 1 মৌসুমের, পারফরমেন্স মূল্যায়নে যা বাড়তে পারে বলে ইঙ্গিত আছে ম্যানেজমেন্টের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।